বেলাল ডেকে বলে আল্লাহ, বেলাল বলে আল্লাহ, ভাই আল্লাহ বলে ডাকতেন, বলে আল্লাহ, বলে আল্লাহ, আমাদের আল্লাহকে বলে আল্লাহ, আমাদের মালিককে বলে আল্লাহ, আমাদের রবকে বলে আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আর কোন কিছু ভয় পাই না মুসলমান, ও মুসলমান আর কোন কিছু ভয় পাই না, আল্লাহ ইমানের কারণে অনেক সাহাবীদেরকে কষ্ট দেওয়া হলো, সাহাবাদের কষ্ট দেওয়া হয়, ওমরের মত অনেক সাহাবী আসছে যারা যে ধারাবাহিক ভাবে ইমান আনতেছিল, তার মধ্যে কিছু সাহাবীকে অনেক কষ্ট দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান ইমানদার উটের পায়ের সাথে বাঁধিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে শাসন হয়েছে, উটের পায়ের সাথে বাঁধার পর বেলালকে টানা হয়েছে, বুক টুক পিঠ সব কিছু ছেড়ে গিয়েছে, বেলাল কষ্ট পায়, বেলালকে শুধু তাই নয়, ইমান আনার কারণে বেলালকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, মুসলমান বুকের মধ্যে বড় পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, তবু বেলাল ইমান ছাড়ে না, বেলাল ইমান ছাড়ে না, বেলাল দেখে বলে আল্লাহ, বেলাল বলে আল্লাহ, ভাই আল্লাহ বলে ডাকতেন, বলে আল্লাহ, বলে আল্লাহ, আমাদের আল্লাহকে বলে আল্লাহ, আমাদের মালিককে বলে আল্লাহ, আমাদের রবকে বলে আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আর কোন কিছু ভয় পাই না মুসলমান, ও মুসলমান আর কোন কিছু ভয় পাই না, নাকি আপনারা ভয় পান? الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صلى الله عليه والصلاة والسلام تركت فيكم أمرين لا تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد
الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله بنكشا নদীর পার মুক্তি জামে মসজিদ এবং মসজিদ চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকে আমন্ত্রিত সম্মানিত সভাপতি ও সহসভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ ময়দানে উপবিষ্ট সৈয়দ হযরতুল্লাহ মাইকরাম আমার সামনে সমক্ষ সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি মুসলমান ভাইরা পর্দার অন্তরালে সম্মানিত মাওলানা সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে অনেক মানুষ আছে আপনারা না দেখতে পারলেও আমি দেখতে পারি এখানে অনেক মানুষ সালামের জবাব এত আসতে হলে কিন্তু আমি ঢাকায় চলে যাবো এখন আমি আপনাকে জানো আলোচনা হোক না ঢাকায় চলে যাবো জানতো তাহলে সালামের জবাব কিভাবে দিতে হবে না আপনি ঘুমায় গেছেন আমি বক্তাও ঘুমায় যাব আপনারা সজাগ আমি বক্তাও সজাগ ঠিক আছে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ মাইক আমি শুনতে পাইছি মাশাআল্লাহ আজকে আলোচনা হবে থাকবেন তো না ভাগবেন শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন কারা কারা ভাগবেন আসলে এই অনেকে ভাগবে এই অনেকে ভাগবে ইয়ারা ভাগবে আচ্ছা আমরা থাকবো থাকবো না ঠিক আছে একটা কথা শুনেন কোরআন হাদিসের মজলিসে যারা সামনের দিকে অগ্রসর হয় কোরআনের কাজে হাদিসের কাজে সামনের দিকে অগ্রসর হয় তারা জান্নাতি হয় তারা তাড়াতাড়ি জান্নাতে যাবে আর যারা পিছে থাকে তারা তাড়াতাড়ি শয়তানের পক্ষ হয়ে জাহান্নামে চলে যাবে নাউযুবিল্লাহ আপনারা জান্নাতি চান না জাহান্নামে চান কোনটা তারা তাড়াতাড়ি সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল কারীমের দরবারে যে মহান রব্বুল কারীম এই ফেতনার ফাসাদের জামানায় আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতি একটা বজলিসে এসে বসার মতো তৌফিক দান করেছেন সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করুন আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় তোমার মহিমা করছো প্রকাশ তোমার মহিমা করছো প্রকাশ ফুলে ফুলে সাজিয়ে দিলে ফুলে ফুলে সাজিয়ে দিলে শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় কার শুকরিয়া করব আমরা কার শুকরিয়া ডাকবেন আল্লাহ মুসলমানের তাকবীর কি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
শুনে রাখেন মুসলমানের তাকবীর কি হবে বলেন তো আল্লাহু আকবার মুমিন কি তাকবীর আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারের তাকবীর শুনে সমস্ত মুসলমানরা খুশি হয় আর কাফের বেঈমান নাস্তিক মুর্তাদরা থরথর করে কাঁপে ঠিক কি না মুসলমান আল্লাহু আকবারের তাকবীরে কুলতেই কিন্তু ইসলামের বিজয় হয়েছিল কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবারের পরে এমন সুপার পাওয়ার পুরো রাশিয়ার দস্তক করে দেবে পুরো রাশিয়ার দস্তক করে আমেরিকার সেই দস্তক গুলোকে ভেঙে খান করে দেবে এক সময় ওই আল্লাহু আকবারের তাকবীরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রসুলের আদর্শে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ বর্তমান সময়ে অন্যান্য হাজারো সাবজেক্ট আমাদের সামনে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সংগত কারণে আমরা আজকে আল্লাহ রাসূলের আদর্শ ও সাহাবায়ে কেরামের আত্মত্যাগ নিয়ে কথা বলব শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে কথাগুলো হৃদয়ঙ্গম করবার তৌফিক দান করেন বলেন আমিন আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবহিত লক্ষ হাদিস থেকে দু একখানা হাদিস তেলাওয়াত করেছি যে আয়াতটি পড়েছি তার অর্থ হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ হে রাসূল আপনি জানায় দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে কেন কি আপনি জানায় দেন যে আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে পেতে চায় তারা যেন রসুলকেই ভালোবাসে এই আয়াতের অর্ধেক অর্থ বললাম বাকি অর্ধেক পরে দেখা যাবে ইনশাআল্লাহ আবার একটা হাদিস পড়েছি তারা তুফিকুম আমরাই লা তাজিদু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ পয়গম্বর বলেছিলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো আসলে আদর্শ বা সুন্নাহ সুন্নাহ বা আদর্শ এই দুইটা জিনিস রয়েছে যদি তোমরা আড্ডা করতে পারো তাহলে তোমরা জীবনে সফলকাম হবে কখনোই তোমরা এখান থেকে পিছপা হবে না তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তো ইনশাআল্লাহ আয়াতে কারিমা এবং হাদিস উপর যে তর্জমা করলাম সেই বিষয়ের উপর সামনে আগাবো ইনশাআল্লাহ তো মুসলমান ভাইরা আয়াতে কারিমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত দুঃখ দেয়া হয়েছে যে আল্লাহকে পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে নতুবা আল্লাহকে পাওয়া যাবে না কারণ এখানে আল্লাহর সাথে রাসূল সম্পৃক্ত তাই না উক্ত আয়াতে কারিমায় আল্লাহর সাথে রাসূল সম্পৃক্ত তাহলে রাসূল আল্লাহর সাথে সম্পৃক্ত এটা কেমন কথা হ্যাঁ এত দাম কেন আল্লাহর সাথে অন্য কোনো নবী সম্পৃক্ত হতে পারত না না আল্লাহর পয়গম্বর আদম আলাইহিসসালাম যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উসিলা দিয়ে তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়েছেন তোমাকে একটা অপরাধ বলা হয়েছে যিনি অপরাধ করেছেন নবীদের এটা কোনো অপরাধ না সাময়িকের জন্য অপরাধ বলা যেতে পারে তো সেখানে আদম আলাইহিসসালাম বিভিন্ন ভাবে কান্না করেছে আল্লাহ আদম করে দিয়েছে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তার ক্ষমা আনিচ্ছেন না তাকে মাফ করছেন না হঠাৎ তাকিয়ে দেখেন জান্নাতের গেটের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামের একটা কানেকশন দেখা যাচ্ছে আল্লাহর নামের পাশেই মুহাম্মদের নাম এখন চিন্তা করলেন কি ব্যাপার আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম দেখি তো এই মুহাম্মদ কি মুহাম্মদ দেখি আমরা সেই মুহাম্মদের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ কি ক্ষমা করবেন আল্লাহ কি ক্ষমা করবেন কিনা তখন আদম আলাইহিসসালাম বলতেছেন আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নাম তা লিখিলা রাখিয়া আল্লাহ বলে আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত
যাহা সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত সুবহানাল্লাহ আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইছো এখন দেখি তোমার নামের পাশে আরেকটা নাম এসে তার নামে বিসমিল্লাহ দিয়ে যখন ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সমস্ত দোষ কোটিগুলো ক্ষমা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবীর এত মান এত মর্যাদা আল্লাহ পয়গম্বরকে বলতেছেন ও আমার হাবিব আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আমি আল্লাহর এরিয়া যতটুকু আপনি নবীর নবুয়তের এরিয়া ততটুকু বলেন সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আমাদের নবীর কৃপার পাওয়ার দেখেন ততটুকু আল্লাহ বলে আমি জান্নাতের আল্লাহ তুমি ও নবী আপনি জান্নাতের নবী আমি জাহান্নামের আল্লাহ আপনি জাহান্নামের নবী আমি হুর গিলমানের আল্লাহ আপনি হুর গিলমানের নবী আমি জিন ইনসানের আল্লাহ আপনি জিন ইনসানের নবী আমি তামামুল কায়নাতের আল্লাহ আপনি তামামুল কায়নাতের নবী বলেন সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আমরা কেমন নবী সুপার পাওয়ারওয়ালা নবী পেয়েছে বলেন সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আমরা আমাদের গর্ব করা উচিত আসলে বুঝি না আমরা কেমন নবীর উম্মত তাই না মুসলমান দেখেন শুধু তাই না কোরআন আল্লাহ রসুল যেখানে কোরআন কিন্তু সেখানে আল্লাহ রসুল মক্কায় কোরআন নাজিল হলো মক্কায় আল্লাহ রসুল মদিনায় কোরআন মদিনায় আল্লাহ রসুল কাবায় কোরআন কাবায় আল্লাহ রসুল নামাজে কোরআন নামাজে দেখেন আল্লাহ রসুলের কত মহব্বত আল্লাহ রসুলের কি পরিমাণ সুপার পাওয়ার আল্লাহ ক্ষমতা দিয়েছেন মুসলমান এই কোরআন কে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম সম্পর্কে কি জানো কুরআন বলবে কুরআনকে যদি জিজ্ঞেস করা হয় কুরআন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি জাগরণ সম্পর্কে কি জানো কুরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুরআনকে যদি জিজ্ঞেস করা হয় ও কুরআন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী সম্পর্কে কি জানো কুরআন বলবে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুল ইউহা ও মুসলমান কুরআনকে যদি জিজ্ঞেস করা হয় ও কুরআন তুমি দেখেন আমরা কেমন কোরআন জুড়ে রবি আর নবী কেমন নবীর উম্মত এই নবীর আদর্শটা কেমন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আমাদের নবী জাতির নবী জান্নাতের নবী জাহান্নামের নবী মুসলমান বান্দার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে কত দামি করে বানিয়েছেন ও মুসলমান তাফসীরে তাবারীতে এসেছে আল্লাহর পয়গম্বর শুধু আমাদের মুসলমান মানুষের জন্য নয় আল্লাহর পয়গম্বর শুধু মুসলমানের জন্য নয় বরং গোটা পৃথিবীর জন্য মুসলমান গোটা পৃথিবীর জন্য রহমত আল্লাহর পয়গম্বর হলো মুসলমানের জন্য যেমন রহমত আল্লাহর পয়গম্বর কাফের জন্য রহমত আল্লাহর পয়গম্বর পশু পাখির জন্য রহমত মুসলমান ইমানদার কেমন নবীর উম্মত হইছো বলে বোঝানো যাবে না এই আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান আল্লাহর পয়গম্বর 40 বছর তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পূর্বে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর ইবাদত করে 40 বছর পর তিনি
দাঁড়ায় গেলেন আল্লাহর হকের কথা বলবার জন্য মুসলমান বান্দার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালাম তারা গুহায় চলে গেলেন তারা গুহায় ধ্যান মগ্ন অবস্থায় আল্লাহর কালাম নাযিল হয়ে যায় দুটা জিনিস পড়া কুরআন محمد صلى الله عليه وسلم كل بصر 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 محمد কে বিশ্বাসী আল আমিন বলা হয়েছে মুহাম্মাদের মত ভালো কেউ নাই যখন কুরআন নাযিল হয়ে গেল মুহাম্মাদ যখন আদর্শের কথা বলে কালিমার কথা বলে তখন মুহাম্মাদ খারাপ হয়ে গেল মুসলমান বান্দা আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না না মুহাম্মাদ পাগল নয় তোমরা মুহাম্মাদকে পাগল বলো মুহাম্মাদ তো পাগল নয় উত্তম চরিত্রের অধিকারী করিও না সেই মুহাম্মদের সঙ্গে তোমরা এতদিন জীবন যাপন করেছো মুহাম্মদ যখন জন্ম হয় তখন তোমরা তার জন্ম দেখেছো মুসলমান মুহাম্মদ কেমনে বুঝবে কান্না করতেছে আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ও পয়গম্বর কি হয়ে গেল কান্না করেন কেন কি হয়েছে আল্লাহ রাসূলকে আন্দা করে ধরেছেন আল্লাহ পয়গম্বর বলে না আমার উপর কুরআন নাযিল করা হয়েছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে মুসলমানের কাতারে নাম রেখেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ সর্বপ্রথম কে নাম রেখেছেন খাদিজাতুল কুবরা আম্মা জান খাদিজাতুল কুবরা সর্বপ্রথম খাদিজাতুল কুবরা যিনি মুসলমানদের কাতারে নাম রেখেছেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন মক্কার কাফেরদের পক্ষে বিপক্ষে ইসলামের কালিমার দাওয়াত চলে আসলো মুহাম্মদ যখন সেই কালিমার দাওয়াতকে শুরু করলেন দেওয়ার জন্য এতদিন মুহাম্মদ ভালো এখন মুহাম্মদ পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ যখন মুসলমান কাফেরদের কাছে আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত শুরু করলেন তখন আল্লাহর দিন আল্লাহ রাসূলের বিরুদ্ধে শুরু হয়ে গেল একশো দেখেন কি পরিমাণে একজন হয় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ মক্কার একটা পারে উঠলেন উঠে বলতেছিল ইয়া আইয়ুহান নাস হে মক্কাবাসী শোনো মক্কাবাসী শোনো আমি যদি বলি পাহাড়ে অবস্থিতে একদল তোমরা কি বিশ্বাস করবে কিনা তখন এক পাশে বলে আমরা বিশ্বাস করে নিব বলে কেন বিশ্বাস করবা ও পয়গম্বর আপনি আল আমিন আপনি আল আমিন বিশ্বাসী আপনার জীবনে কোনো মিথ্যা নাই আপনি অনেক ভালো ভালো মানুষ আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না আল্লাহর পয়গম্বরকে বলো মুসলমান বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহর সাথে কারো শরীক নাই আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এসেছি ও চাচারা আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাবের মাথা গরম হয়ে গেল উব্বা সাহিবার মাথা গরম হয়ে গেল মুসলমান বান্দার আল্লাহর গোলাম আবুল আহাব বলতেছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতা না মোহাম্মদ তুমি ধ্বংস হবে এই জন্য কি আমাদের দেখছো নাউজুবিল্লাহ আল্লাহ বলে ও মুহাম্মদ আবুল আহাব বলছে মুহাম্মদ ধ্বংস আমি আল্লাহ আবুল আহাবকে ধ্বংস করে দিলাম সুবহানাল্লাহ আবুল আহাব বলে মুহাম্মদ তুমি ধ্বংস আমি আল্লাহ ও মুহাম্মদ আবুল আহাবকে ধ্বংস করে দিলাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের ইজ্জত কত বাড়াইছেন মুহাম্মদের কালিমা কত দামি জানো নি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বরে ইমান বাজে মুসলমান আল্লাহর পয়গম্বর
محمد كمير محمد بلال
আছে তবু বেলাল ইমান ছাড়ে না বেলাল ইমান ছাড়ে না বেলাল ডেকে বলে আল্লাহ বেলাল বলে আল্লাহ ভাই আল্লাহ বলে ডাকতেন বলে আল্লাহ বলে আল্লাহ আমাদের আল্লাহকে বলে আল্লাহ আমাদের মালিককে বলে আল্লাহ আমাদের রবকে বলে আল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব আর কোনো কিছু ভয় পায় না মুসলমান ও মুসলমান আর কোনো কিছু ভয় পায় না নাকি আপনারা ভয় পান ভয় পান হ্যাঁ ভয় পান হ্যাঁ তারা তাকবীর দেন নামাজে তাকবীর মুসলমান ঢাকার পরিবেশ একটু ভিন্ন রকম কয়েকদিন আগে একজন পুলিশ সদস্য সম্পূর্ণ কর্মকর্তা আমি কোন দলের বিরুদ্ধে বলব না ইসলামের বিরুদ্ধে যেই যাবে তাকে আমি বুঝাইয়া দিব একজন পুলিশ কর্মকর্তা সে বলতেছে জামাতে ইসলাম তো নিষিদ্ধ খেতন তাহলে জামাতে ইসলামের তাকবীর নারায়ে তাকবীর বিএনপি কেন দিল আচ্ছা ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি বিএনপির তাকবীর না মুসলমানের তাকবীর আপনি যদি কিছু করেন তা মুসলমান আওয়ামী লীগ মুসলমান নাই আওয়ামী লীগ মুসলমান নাই বিএনপির মুসলমান নাই জামাতে মুসলমান নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের তাকবীর কেন বিএনপির হতে যাবে কেন জামাতের হতে যাবে এটা কোনো নির্দিষ্ট কোনো দল পথ নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভারতের স্লোগান নারায়ে তাকবীর দিবেন মুসলমান বাতিলের অন্তরে করে কাঁপতে থাকবে বাতিলার মুদ্রা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দেখে আল্লাহ সবার আল্লাহ সবার মুসলমান ঠিক আছে তো মাঝে মধ্যে গরম করতে হয় তাহলে ঘুম দিতে দেখো ঘুম দেবে না থাকবেন না থাকবেন আমি বলে দেবেন কথাতেন কারাগার থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখেন শেষ পর্যন্ত কারাগার থাকবেন তারাই হাত তুলেন আপনারা দেন আল্লাহ দেখো এই আল্লাহ দেখতেছে আল্লাহ তুমি দেখো এই বান্দাদের ইবাদত বলছে ওদের শেষ পর্যন্ত থাকবে এখন আপনার মান এখন যারা ভাগবে আল্লাহ কিন্তু ভিডিও করে রাখছে এখানে ক্যামেরা দুইটা আছে কিন্তু আল্লাহ কিন্তু আসল ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখছে এখন কি করবেন বুঝে শুনে করবেন আল্লাহ তাকে সব ভিডিও সাফ করে দিবে তো যে কথা বলতেছিলাম নারায়ে তাকবীর এটা আল্লাহ আকবার স্লোগান মুসলমান নারায়ে তাকবীর এটা কিসের স্লোগান এটা কোন দলের স্লোগান কোন দলের স্লোগান মুসলমান নারায়ে তাকবীর এটা কোন দলের স্লোগান হতে পারে না এটা একমাত্র দল মত নির্বিশেষে একমাত্র মুসলমানের স্লোগান তো যে কথা বলতেছিলাম বেলালকে অনেক কষ্ট দেওয়া হয়েছে তাই না অনেক সাহাবীকে অনেক ভাবে কষ্ট দেওয়া হয়েছে মুসলমান আল্লাহ পয়গম্বরকে এত পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে বলে বোঝানো যাবে না তবুও সে ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই বন্ধ করছেন করেন নাই হাজারো দেখা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়ি দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছবি ছুটি চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে বলে হে রাসূল
নিজেকে দিয়েছো তুমি তাই পীর কাফেররা চিনল না এ আলো দোস্ত শিশুদের পথ দিল লেলে পাথরেরা ঘাটে যেন ক্ষত দিন ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুরাসুল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহু আকবার কেমন নবীর উম্মত আমরা চিন্তা করা যায় মুসলমান না প্রথম কিছুই বুঝেন না জানেন না আমরা কেমন নবীর উম্মত আমাদের নবী এত পরিমাণে সুপার পাওয়ার দিয়েছেন এত পরিমাণে আমাদের উম্মত এই উম্মত এত পরিমাণে এত কিছু পেয়েছেন বলে বোঝানো যাবে না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে কথা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর মুসলমান Yeah.
সবাই তাড়াতাড়ি আসে বলতেছে কেন ও বেলাল তোমার কি হলো বেলালের জ্ঞান ফিরেছে বেলাল কাঁদে বলে মুহাম্মদ কো আমার নবী মুহাম্মদ কো আমি যখন মুহাম্মদের নামটা নিলাম বেলাল বলতেছে মুসলমান আমার নবীকে তো ঘুমি দেখি না আমার নবী না আমার কন্দরে সহ্য হয় না আমার নবী কো নবী কো নবী নাই ও মুসলমান নবী কো এখন তো এখানে বসে আছো নবী কো নবী নাই নবী নাই ও মুসলমান কেন নবী নাই নবী নাই এই নবী তো এমন নবী এই নবী আমাদের জন্য কত মার খেয়েছে মুসলমান ইমানদার নবী নাই দালাল কান্না করে বলে আমি আর আজান দিব না আজান দিব না আজান দিব না আমার নবী দুনিয়ায় নাই নবী নাই আল্লাহ মুসলমান চিন্তা করেছে সত্যি চিন্তা করেছে আমার নবী ছেলে আমাদের জন্য রহমত কই গেছে তুমি কোথায় গেছে তুমি এটা চিন্তা করে চিন্তা করেন আপনার আইডল লিওনেল মেসি আর রোনালদো আর নেইমার নয় আপনার আইডল হচ্ছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আপনার আদর্শ হবে আপনার চুল কাটার স্টাইল হবে নবী মুহাম্মদের মতো লিও মেসি আর গোলবার সেলিব্রিটি হবে খ্রিস্টান আপনার চুল কাটার আদর্শ নয় আপনার পোশাক পরা নবীর মতো হবে মুসলমান ওই আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় সেলিব্রিটি ইহুদি খ্রিস্টান তোমার কোনোদিন আইডল হতে পারে না আদর্শ হতে পারে না মুসলমান খেলা দেখতেছ আল্লাহ খেলা দেখে হারাম করেছেন আল্লাহর হারাম কাজকে তুমি বিধান করে দেখিয়ে মুসলমান আল্লাহর আইনকে বলি বিধান করে দেখিয়ে খেলা দেখতেছ ওই কাফের খেলা তুমি যদি বলে থাকো আজকে তো রোনালদো ভালো গোল দিয়েছে আজকে তো মেসি ভালো খেলেছে নেইমার ভালো খেলেছে আল্লাহর কসম আল্লাহর আরশ ফটফট করে কাঁপতে থাকে কারণ সে হলো ইহুদি আর খ্রিস্টান আপনি যখন খ্রিস্টানের প্রশংসা করবেন আল্লাহর আরশ ফটফট করে কাঁপতে থাকবে আপনার উপর ধ্বংস অনিবার্য আপনার উপর ধ্বংস অনিবার্য মুসলমান চিন্তা করেন আল্লাহ রসুলের আদর্শ মানবেন না ইহুদি খ্রিস্টানের পিছনে পড়ে থাকবেন আপনার ব্যাপার কি করবেন চিন্তা করেন বিবেক আপনার ফয়সালা আপনি করবেন আমি নয় আমি বোঝাবার জন্য আসছি আমি বোঝাবার জন্য আসছি আমি অনুশীলন না রাগ করবেন না ভাইরা আমার জোর ভাইরা রাগ করতে পারেন যে খেলাধুলো সম্প্রতি বর্তমান সময় বিশ্বকাপ এটা একটা দাজ্জালি ঘটনা আমাদেরকে এটার মধ্যে মগ্ন রাখা হয়েছে এটার ভিতরে মগ্ন রাখা হয়েছে আমরা যেন অন্য কিছু না জানতে পারি এটা অন্য অন্য আলোচনা ইনশাল্লাহ আরেক কিছু এই আলোচনা করবো দাজ্জালি ঘটনা নিয়ে বিশাল আলোচনা আছে এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এগুলো বলে বোঝানো যাবে না আপনার আদর্শ কি হবে রসুলের আইডল কি হবে এটা মানবেন মানবেন তো মানবেন না মানবেন কারা কারা মানবেন হাত তোলেন হাত তোলে আল্লাহকে দেখান আল্লাহ বলে আল্লাহ আজ থেকে রসুলের আদর্শ মানবো তোমার পথে চলবো কখনো ইহুদি খ্রিস্টানদের দেখানোর পথে চলবো না মানবেন তো আপনার মানবেন আল্লাহ কিন্তু খুশি হয়ে গেছে আজকে এই ময়দানের চতুর্দিক থেকে ফেরেশতা চলে এসেছে আপনাদের পাহারা দেওয়ার জন্য আপনাদের ওয়াজ শুনবার জন্য হাদিসে বলা হয়েছে সেই ময়দানের চতুর্দিক থেকে ফেরেশতা চলে এসেছে তারা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে ওয়াজ শুনতে শুনতে আল্লাহকে বললে আল্লাহ এই মানুষগুলো রাত জেগে শীতের মধ্যে তারা এসেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছে তারা কেন আসছে আল্লাহ জানে তারা বলো বলতেছে কেন আসছে আল্লাহ তারা জাহান্নামকে ভয় পায় জান্নাতকে ভালোবাসে তোমাকে ভালোবাসে জাহান্নাম থেকে মুক্তি চায় তুই তাদেরকে জাহান্নামী বানায় না আল্লাহ বলে তিনি তারা সাক্ষী থাকো এই বান্দাদের আমি কবুলের মঞ্জুর করলাম বলে আমিন জান্নাতে হতে চাই তো হতে চাই রসুলের আদর্শ মেনে নাকি না মেনে না মেনে তিনি এখন এখানে বলতেছেন বাসায় গিয়েছে এটাই তো আমাদের বলেছে মুসলমান ইসলাম নয় মুখে বললেন
রসূলে আদর্শ মানব এটা ইসলাম নয় রসূলে আদর্শ নয় কথা বলতে গেলে অনেক বলা যায় মুসলমান শুনে রাখো আল্লাহর পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করবার জন্য কত সাহাবা জীবন দিল জানো আল্লাহর রসূলের আদর্শ কেমন তুমি জানো নাকি একবার একটা যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমান পৃথক পৃথক হয়ে গেছে কাফের দল থেকে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষাতে আসছেন বলছে মুহাম্মদের মুসলমানদের সেনাপতি কে মুহাম্মদ কোথায় দেখি দেখায় দাও দেখায় দাও মুসলমান আল্লাহর পয়গম্বর শোনো আমি আপনি মোহাম্মদ আপনি মদিনার বাদশাহ এত বড় বাদশাহ মুসলমানদের জিগার আপনি নবী আপনি স্বাভাবিক ভাবে এত সাধারণ পোশাকে মাটিতে শুয়ে আছেন মানে দেখে আমার রসুলের আদর্শ খুব সুন্দর উনি লিডার বাদশাহ উনি এমপি মন্ত্রীর মতো সুপার পাওয়ার তৎকালীন সময় মদিনায় ছিলেন কিন্তু তার মনে এক প্রকার অহংকার ছিল না আমাদের যতটুকু আছে দেখেন তার আদর্শ খুব সুন্দর তখন আল্লাহ রসুল শুয়ে আছেন তো হট করে বলতেছেন আপনি সত্যি মোহাম্মদ হ্যাঁ ফাইজানি ভাই আমার সাথে না আমি মোহাম্মদ জিজ্ঞাসা করো আচ্ছা ঠিক আছে তখন এই যে মোহাম্মদ যে তুমি আদর্শ দেখে অনেক অবাক হয়ে গেলেন তখন তার সাথে বললেন যে হুজুর আমি শুনেছি আপনি একটু অনেক খারাপ আমি শুনেছি আপনি পাগল আপনি অনেক কিছু তাহলে আপনি যদি বললেন না তো খুব ভালো মানুষ সাদাশীত মানুষ তাই আপনার চারিত্র এত সুন্দর আমি তো আপনার প্রতি মুগ্ধ হয়ে গেছি আল্লাহর পয়গম্বর বলতেছেন দেখো ইসলাম কত সুন্দর তোমাকে আমি একা পেয়েছি এখানে কিন্তু তাই আমাকে হত্যা করে ফেলতে পারতাম তুমি আমাদের বিপরীত পক্ষের লোক তোমাদের সাথে যুক্ত হবে তোমাকে আমি চাইলে হত্যা করে ফেলতে পারতাম না হত্যা করব না যাও তুমি সুন্দর ভাবে আমার হাতের সাথে তুমি তোমার ক্ষেত্রে ফিরে যাও এই যে আল্লাহ আপনি তাকে ছেড়ে দিলেন সে অবাক হয়ে গেল চাইলে তো আমাকে হত্যা করতে পারতো বললেন আল্লাহ পয়গম্বর তো করেন নাই এত সুন্দর আদর্শ হায় হায় এত সুন্দর আদর্শ মানুষদের মুসলমান তো হয়ে গেলাম এখন কালিমা পড়লাম এখন কি করব আল্লাহর পয়গম্বর দেখে বলে সাহাবি তুমি তো এখন নতুন সাহাবি তুমি তো নতুন নতুন মুসলমান এখন তো তোমার উপর ফরজ নয় এখন তোমাদের উপর নামাজ ফরজ হয়নি এখন তোমার উপর ও মুসলমান এখন তোমার উপর যাকাত ফরজ হয়নি এখন তোমার উপর হজ ফরজ হয় নাই এখন তোমার উপর তো কোনো কিছু দেখতেছি না নামাজের সময় হইলে নামাজ পড়বা এখন তো অন্য কিছু করতে হবে কি করবা যেহেতু মুসলমান আমরা সবাই যুক্ত করবো কাফেরদের বিপক্ষে তাহলে চলো আমরা যুদ্ধ করব কাফের বিপক্ষে এখন যদি তুমি মরিয়া যাও আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা মুসলমান ইমানদার গুলা যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতে চলতে এক প্রকারে এমন অবস্থা মুসলমান বিজয় হয়ে গেল অনেক সাহাবি ইনতিকাল করেছেন শহীদ হয়েছেন আল্লাহর পয়গম্বর বলতেছে ও সাহাবা দেখো দেখো আমার কোন কোন সাহাবি আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর ঈমান ঠিক রাখবার জন্য আল্লাহর ইসলামকে কায়েম করবার জন্য আমার কোন কোন সাহাবি জীবন দিয়ে দিল আমার কোন কোন সাহাবি শহীদ হয়েছে দেখো একজন সাহাবি আমি তাকে চিনি না তাকে তো কখনো দেখি নাই আল্লাহর পয়গম্বর বলতেছে কোথায় তাকে নিয়ে আস আল্লাহর পয়গম্বর তাকে দেখলেন বললেন দেখো সৌভাগ্য এই লোকটা তো কিছু ঘুরে আগে আমার হাতে মুসলমান হলো দেখুন আমার আমার পয়গম্বরের আদর্শের জন্য আল্লাহর ইসলামকে কায়েম করবার জন্য শহীদ হয়ে গেল
মুসলমান ইমানদার সে সরাসরি জান্নাতের মধ্যে চলে গেল রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য জান্নাত চলে গেছেন মুহাম্মদ আরবি হ্যায় ইয়ারবি রাস্তাতে শুভার আলম হুয়া উসকি পয়দা এসে উজালা আলম হুয়া উসকি পয়দা এসে উজালা محبوب کی نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد او مسلمان مندان اللہ رب العالمین Don't
Mark
আনতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللهم أزلنا من النار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اقطع المليك يا الله او الله তুমি দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা maaf করে দাও আয় আল্লাহ বিশেষ দরখাস্ত আল্লাহ আল্লাহ এই এলাকার মধ্যে রহমত আর বরকত দান করো আয় আল্লাহ এই এলাকার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে কোরআনের পুস দাও এই এলাকার প্রত্যেকটা মুসলমানদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দাও ও গো আল্লাহ সকলকে হেদায়েত দান করো ও গো মালিক দয়া করিয়া আয় আল্লাহ এলাকার যত মুরব্বি আছে আল্লাহ সকলকে তুমি আল্লাহ নেক হায়াত দান করো জান্নাত হিসাবে কবুল করো মুরব্বি যুবক সবাইকে কবুল করো ও গো মালিক দুনিয়া থেকে যে চলে গেছে দুনিয়ার জমিন থেকে যারা চলে গেল ও গো আল্লাহ যত মুরব্বি যুবক যুবতী সবাই যখন চলে গেল ও গো মালিক জানি না কবরের মধ্যে কোন অবস্থায় আছে আয় আল্লাহ আজকে একজন মারা গেল তোমার এক আল্লাহর পাশে ও গো আল্লাহ তার মনে অনেক ইচ্ছা ছিল সবার মতো এখানে আসবে সবার মতো কোরআনের বয়ান শুনবে পারে নাই পারে নাই ও গো মালিক জানি না এখানে যারা আছে পারি যেতে পারি কিনা নাকি আজই চলে আসে ও গো আল্লাহ ইমান পরিপূর্ণ করে দাও মৃত্যুর আগে আল্লাহ তোমার এই আয়াতের মতো চলার তৌফিক দান করিয়া দাও ও গো আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে থাকলে সকলকে মাফ করিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ মৃত্যুর সময় সকলের জবানে কালিমায়ে তৈবা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল